কেউ নেশা করতে গিয়ে আবার কেউ পানকে সুস্বাদু করতে গিয়ে বছরের পর বছর খেয়ে চলেছেন সাদা পাতা জর্দা গুল ও খৈনি দিনে দিনে আড়াই কোটি মুখে চিপানো তামাক সেবির শরীরে ছড়িয়ে পড়ছে তামাক জাত দ্রব্যের বিষাক্ত রস পান খাই যেহেতু একটু গ্রহণের জন্য খাই ডাক্তার দ্বারে গেলে বলে যে পানের সাথে জর্দা খায় না জেনে শুনে সবাই জেনে শুনে বিষ খায় এটা উপকার নেই কেন জানেন উপকার তারপরে কেন যে কই বললাম নেশা হ্যাঁ জানি কিছু ক্ষতি এক পরিসংখ্যান অনুযায়ী দেশে দুই সালে ছত্রিশ ভাগ মানুষ তামাক সেবন করলেও দুই হাজার সালে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় তেতাল্লিশ ভাগ বাংলাদেশ ভারত চীন ব্রাজিল রাশিয়া সহ তেরোটি দেশে মুখে চাপানো তামাক নিয়ে গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ চারটি সংগঠন তেরোটা দেশের মধ্যে বাংলাদেশের নারীদের মধ্যে সাদা পাতা জর্দাগুলের ব্যবহারটা বেশি গত সাত বছরে সাদা পাতা জর্দাগুলের ব্যবহারটা তুলনামূলকভাবে বেড়ে গেছে এবং এই বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সাদা পাতা গুল তামাক নিয়ন্ত্রণ আইনের অন্তর্ভুক্ত হয়নি সমস্ত ক্যাম্পেইনগুলো কিন্তু হয়েছে ধূমপানকে নিয়ে যার কারণে অনেকে হয়তো বা মনে করেছেন যে অন্যান্য যে তামাক আছে সেগুলো বোধহয় ক্ষতিকর না বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বলা হয়েছে তামাকজাত দ্রব্যে নিকোটিন তেলাপোকা ও পিঁপড়ামারার বিষে থাকা ডিডিটি ক্যাডমিয়াম কার্বন মনোক্সাইড সহ চার হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে এদের মধ্যে তেতাল্লিশটি সরাসরি ক্যান্সার সৃষ্টির সঙ্গে জড়িত তামাক ব্যবহারের ফলে প্রতি বছর লাখ মানুষ আটটি রোগে আক্রান্ত হচ্ছেন আর মরণবেধি ক্যান্সারে আক্রান্ত হওয়া তিন লাখ মানুষের মধ্যে অর্ধেকের ক্যান্সারের জন্য তামাক তাই স্মোকলে স্টোবাকোটা স্মোকিং থেকেও বেশি বিপজ্জনক যেটা ধোঁয়াহীন তামাক নিয়ে আমি মুখে চিবাই বা চর্বণ করি তখন তার যে একটা সিক্রেশন আসে যে রসটা আসে সেটা আমাদের মুখের ভিতরে ছোট ছোট কিছু মিউকাস মেমরিন আছে সেগুলো ভিতরে কিন্তু ডাইরেক্টলি ঢুকে যায় চামড়া থেকে শুরু করে কণ্ঠনালী থেকে শুরু করে শ্বাস নালী তারপরে খাদ্য নালী প্রস্রাবের নালী প্রত্যেকটা জায়গায় জরায়ু জরায়ুর মুখ প্রত্যেকটা জায়গায় ক্যান্সার করার মধ্যে একটা অগ্রণী ভূমিকা রাখে পঞ্চাশ ভাগ রুগী আসেন তামাকজনিত মুখের অসুস্থতা নিয়ে মুখের ক্যান্সারের তো একেবারে প্রথম এবং প্রধান কারণ হলো চিউইং টোবাকো পনেরো বছর বয়স থেকে যদি একজন লোক দৈনিক গড়ে এক প্যাকেট সিগারেট খান তাহলে তার আয়ু গড়ে সতেরো বছর কমে যায় অদম পাইদের তুলনায় খালি পট কিনা সাদা ভাদা কুচি করে কাটিয়া রাবে তারপর গুড় আছে না গুড় আর সাইকেল দিয়া কাটিয়া কুচি কুচি করে দাদা বানাইছে অনুসন্ধানে নেমে জাতীয় ক্যান্সার হাসপাতাল থেকে কয়েকশো গজের মধ্যে মহাখালীর টিবি গেটে পাওয়া যায় জর্দার কারখানা তবে ছবি তোলার সময় তেলেবেগুনে জ্বলে ওঠেন কারখানার মালিকসহ প্রতিবেশীরা সময় রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে আটক করতে তারা কারখানার গেটও বন্ধ করেন হ্যাঁ তার মনে উদ্দেশ্যে কিছু না আমি আর হক এটি নিউজ ঢাকা